হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এমএ ক্রিয়েশন আমরা আজকে জানব বায়ুমণ্ডলে এত অক্সিজেন থাকার পরেও কেন আমাদের অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার করতে হয় ইনহেলার নেবুলাইজার অক্সিজেন কনসেনট্রেটর অক্সিজেন সিলিন্ডার লিকুইড মেডিকেল অক্সিজেন আইসিউ ভেন্টিলেটার ইত্যাদি আসলে কী এবং এদের ব্যবহার কখন করা হয় তো চলুন সময় নষ্ট না করে আমরা আমাদের আলোচনা শুরু করি নাইট্রোজেন সেভেন্টি এইট পার্সেন্ট তারপরে যেটা গ্যাস আছে অক্সিজেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এবং অন্যান্য যেসব গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন বিভিন্ন ধরনের গ্যাস আছে সেগুলি সবটা গ্যাস মিলে ওয়ান পার্সেন্ট গ্যাস আছে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় যে গ্যাসটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটাতে অক্সিজেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়ুমণ্ডলের টোয়েন্টি ওয়ান পার্সেন্ট যেটা গ্যাস আছে অক্সিজেন সেই অক্সিজেনই আমাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় সবচেয়ে বড়ো ভূমিকা পালন করে থাকে। মানুষ শ্বাস গ্রহণ করার সময় অক্সিজেন গ্রহণ করে এবং শ্বাস ত্যাগ করার সময় CO2 মানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কিন্তু অসুস্থতার সময় আমাদের ফুসফুস ঠিকমতো কাজ করতে পারে না অক্সিজেন যতটুকু দরকার তা গ্রহণ করতে পারে না এবং তখন দরকার পড়ে ইনহেলার নেবুলাইজার তারপরে আছে লিকুইড মেডিকেল অক্সিজেন আইসিউ নাম শুনেছেন ভেন্টিলেটার ইত্যাদির দরকার পড়ে তো আজকে আমরা জানব এসব বিষয়ে নেবুলাইজার কি ইনহেলার কি লিকুইড মেডিকেল অক্সিজেন ভেন্ডিলেটার আইসিউ ইত্যাদির বিষয়ে আমরা আজকে জানবো তো ইনহেলার হচ্ছে যেটা অক্সিজেন মানে বাইরে থেকে ন্যাচারালি যেটা আমরা অক্সিজেন পাই বায়ুমণ্ডলে পেয়ে যাই কিন্তু ন্যাচারাল অক্সিজেন ছাড়া যেগুলি আমরা আর্টিফিশিয়াল পদ্ধতিতে মানুষ যেগুলি তৈরি করে আর্টিফিশিয়াল পদ্ধতিতে অক্সিজেন পাওয়ার জন্য সবচেয়ে জুটোয় যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনহেলার তো ইনহেলার সাধারণত যারা এজমা পেশেন্ট আছে তাদের জন্য ব্যবহার করা হয় মানে শ্বাসকষ্ট রুগীর জন্য সাধারণত ব্যবহার করা হয় এবং এই ইনহেলারটা একদম সাধারণ রুগী যাহারা আছে তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় মানে মিল্ড যখন রুগী থাকে একদম সাধারণ রুগী থাকে তো সেই মিল্ড রুগীর ক্ষেত্রে সাধারণ রুগীর ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয় কিন্তু এরপরে যেটা আছে ইনহেলারের পরে একটা বড় একটু সামান্য বড়ো যে মেশিনটা আছে সেটা হচ্ছে নেবুলাইজার যে নেবুলাইজার হচ্ছে মানে ইনহেলার থেকে একটু বড় মেশিন পোর্টেবল মেশিন হয় মানে একা এক জায়গা থেকে অন্য জায়গায় সেটা নেওয়া যায় নেবুলাইজার এবং ইনহেলার দুটারই কাজ হল লিকুইড যেটা মেডিসিন আছে সেটাকে বাষ্পে পরিণত করে ফুসফুসের মধ্যে ফুসফুসের মধ্যে যেটা ঔষধ আছে সেটাকে পৌঁছিয়ে দেওয়া এবং ইনহেলার এবং নেবুলাইজারে প্রায় এইট্টি টু এইট্টি ফাইভ পিউরিফাইড অক্সিজেন মানে বিশুদ্ধ অক্সিজেন থাকে এগুলি সাধারণ রুগীর ক্ষেত্রে প্রয়োগ করা হয় কিন্তু এরপর যেটা হচ্ছে নেবুলাইজারের পরে যেটা অক্সিজেন কনসেনট্রেটর আপনারা নাম শুনেছেন অক্সিজেন কনসেনট্রেটর অক্সিজেন কনসেনট্রেটর হচ্ছে মানে নেবুলাইজার এবং ইনহেলার যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা থেকে সামান্য একটা বড়ো মেশিন যেটা ইলেকট্রিসিটি বা ব্যাটারির মাধ্যমে ম্যানুয়ালি ম্যানুয়ালি সেটা চালানো হয় ইলেকট্রিসিটি বা ব্যাটারির মাধ্যমে এটাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে যদি কারেন্ট বা ব্যাটারি থাকে তো আমরা সেটা ব্যবহার করতে পারি বিদ্যুৎ থাকলে বা ব্যাটারির মাধ্যমে সেটা আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হিসাবে মানে বিভিন্ন ধরনের ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করা হয় অক্সিজেন কনসেনট্রেটর মেশিন অনেকটা হালকা হয় সেই জন্য সেটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় এটা মিল্ড বা মডারেট পেশেন্ট যেগুলি আছে মিল বা মডারেট যারা পেশেন্ট আছে সাধারণ রুগী বা একটু বেশি মানে এক গুরুতর নয় মানে জরুরিকালীন পরিস্থিতিতে সেটা ব্যবহার করা যায় না সেই জন্য এটা আইসিউতে ব্যবহার করা যায় না এটা টি টু নাইনটি বিশুদ্ধ অক্সিজেন প্রোভাইড করে থাকে অক্সিজেন দিতে পারে টোয়েন্টি ফোর ইন্টু পাওয়া যায় সবসময় ব্যবহার করা যায় বিদ্যুৎ বা ব্যাটারি দিয়ে আমরা সেটাকে যে কোনো সময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সপ্তাহের মানে চব্বিশ ঘন্টাই আমরা পেতে পারি প্রত্যেক দিনের চব্বিশ ঘন্টা সেটা আমরা ব্যবহার করতে পারি এটা কিন্তু জরুরিকালীন রুগে যারা ইমার্জেন্সি পেশেন্ট আছে তাদের জন্য ব্যবহার করা যায় না ইমার্জেন্সি রুগীর জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করা যায় না এটা কেন ব্যবহার করা যায় না কারণ এটা পার মিনিট ফাইভ টু টেন লিটার ফাইভ টু টেন লিটার পার মিনিট অক্সিজেন সেটা সাপ্লাই করতে পারে কিন্তু যেসব ইমার্জেন্সি পেশেন্ট আছে তাদের দরকার হয় মিনিটে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার অক্সিজেন কিন্তু যারা মিল্ড বা মডারেট পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে সেটা প্রয়োগ করা যায় কারণ ফাইভ টু টেন লিটার অক্সিজেন এটা প্রোভাইড করতে পারে যারা সাধারণ রুগী আছে বা সাধারণ থেকে একটু খারাপ অবস্থায় যারা আছে তাদের ক্ষেত্রে সেটা প্রয়োগ করা যায় অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহার করা খরচের দিক থেকে অনেকটা সাশ্রয় হয় এবং এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ব্যবহার করা যায় এটা কোনো রিফিলিংয়ের প্রয়োজন হয় না শুধু বিদ্যুৎ এবং ব্যাটারি থাকলে এটা চলতে পারে এবং সেটা হালকা হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় সেই জন্যই যে কোনো সেই জন্যই যে কোনো স্থানে এটার প্রয়োগ করতে পারা যায় এবং মিল বা মডারেট পেশেন্ট করোনা পেশেন্টের জন্য এটা ব্যবহার করা যায় এই যে অক্সিজেন কনসেনট্রেটর যেটা যে পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয় সেটা হচ্ছে পিএসএ টেকনোলজি প্রেশার সুইং অ্যাডজর্পশন টেকনোলজি ব্যবহার করে পি এস আই টেকনোলজি ব্যবহার করে অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করা হয় আপনারা দেখেছেন গাড়িতে হাওয়া বাড়ার জন্য যেটা নাইট্রোজেন কনসেনট্রেটর সেখানে ব্যবহার করা হয় ঠিক মানে রিভার্সাল যেটা পদ্ধতি হচ্ছে গাড়িতে যখন আমরা গাড়ির টায়ারে আমরা হাওয়া ভরে থাকি বাতাস ভরে থাকি তখন যেটা যে গ্যাস আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস সেখানে নাইট্রোজেন কনসেনট্রেটর ব্যবহার করা হয় এবং রিভার্সাল টেকনোলজি যেটা সেই কনসেনট্রেটর যেটা মেশিন আছে সেটা নাইট্রোজেন গ্রহণ করে এবং একটা বড় সাইজের সিলিন্ডারে সেটা জমা করে রাখা হয় তারপর গাড়িতে মোটর গাড়িতে সেটা ব্যবহার করা হয় অক্সিজেন কনসেনট্রেটরের ক্ষেত্রে হিমন্ডল থেকে শুধু গ্যাস গ্যাসগুলি গ্রহণ করে এবং সিলিন্ডারে সেটা জমা করে রাখে বা ডাইরেক্টলি পেশেন্টের ফুসফুসে সেটা পাঠানো যায় অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে পিএসএ পি টেকনোলজি সেখানে পাওয়ার সুইং অ্যাডজর্পশন টেকনোলজি সেখানে কাজ করে ইনহেলার অক্সিজেন কনসেনট্রেটর তো এগুলি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখব লিক যেটাকে মানে লিকুইড মেডিকেল অক্সিজেন বলা হয় আমরা যেটাকে অক্সিজেন সিলিন্ডার বলে থাকি তো সেটাই হচ্ছে লিকুইড মেডিকেল অক্সিজেন তো লিকুইড মেডিকেল অক্সিজেন যেটা সেটা ওয়ান এইট্টি মাইনাস ওয়ান এইট্টি ফাইভ ডিগ্রি একটু কমপ্লিকেটেড টেকনোলজি হয় সেটা তৈরি করার জন্য কারণ যে সিলিন্ডারে এটা রাখা হয় বা যে পাত্রে এটা রাখা হয় সেটাতে যদি আমরা গ্যাস আকারে সেটা রাখি যদি এটাকে মাইনাস ওয়ান এইট্টি ফাইভ ডিগ্রিতে তৈরি করা হয় তো অনেক পরিমাণ বেশি রাখা যায় প্রায় এইট্টি পার্সেন্ট প্রায় আশি গুণ পর্যন্ত আমরা বেশি জমা করে রাখতে পারি সিলিন্ডারে সেই জন্য এটাকে মাইনাস ওয়ান এইট্টি ফাইভ ডিগ্রিতে রাখা হয় এবং মাইনাস ওয়ান এইট্টি ফাইভ ডিগ্রি ডিগ্রিতে সেটা তৈরি করে তারপর সিলিন্ডারে সেটা বরে হসপিটালে নিয়ে গিয়ে আমরা যেগুলি পরম্পরাগতভাবে ট্রেডিশনালি যেগুলি মানে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে থাকি হসপিটালে সেগুলির ব্যবহার করা হয় তো সেটা লিকুইড মেডিকেল অক্সিজেন যেটা যেগুলিকে আমরা সাধারণত অক্সিজেন সিলিন্ডার বলে থাকি সেটা মানে আইসিউর পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে নাইনটি নাইন পার্সেন্ট বিশুদ্ধ অক্সিজেন থাকে পিউরিফাইড অক্সিজেন থাকে এটাকে কিন্তু টোয়েন্টি ফোর ব্যবহার করা যায় না কারণ রিভিলিংয়ের প্রয়োজন হয় সিলিন্ডারে যদি অক্সিজেনের পরিমাণ শেষ হয়ে যায় তো সেটার মানে তো সেটা আর ব্যবহার করা যায় না সেটাকে আবার রিফিলিং করতে হয় আবার অক্সিজেন সিলিন্ডারে ভরতে হয় তারপর সেটা ব্যবহার করতে হয় এটা পেশেন্টের মুখে মাস্ক দিয়ে অক্সিজেন সাপ্লাই করে এবং পেশেন্ট নিজে থেকে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে এবং এটা পার মিনিটে ফোরটি টু ফিফটি লিটার ফোরটি টু ফিফটি লিটার পার মিনিট এটা অক্সিজেন সাপ্লাই করতে পারে যেটা এলএমো আছে লিকুইড মেডি লিকুইড মেডিকেল অক্সিজেন যেটা আছে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে লিকুইড হিসাবে লিকুইড রূপে সেটা পেশেন্ট পেশেন্টকে দেওয়া হয় এবং চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত অক্সিজেন পার মিনিটে সেটা সাপ্লাই করে থাকে লিকুইড মেডিকেল অক্সিজেন যখন আমরা সিলিন্ডারের মধ্যে রাখি তখন সিলিন্ডারের মুখে প্রেশার বাল্ব থাকে যেভাবে ঘরে এলপিজি গ্যাসের মধ্যে একটা বাল্ব লাগানো থাকে রেগুলেটর থাকে ঠিক সেইভাবে অক্সিজেন সিলিন্ডার থাকে অক্সিজেন সিলিন্ডারেও ঠিক সেইভাবে একটা রেগুলেটর লাগানো থাকে সেই রেগুলেটরের মাধ্যমে অক্সিজেনকে কন্ট্রোল করা যায় কতটুকু অক্সিজেনের দরকার পড়বে ডাক্তার বলবে এবং রুগীকে সে সেই পরিমাণ মতো অক্সিজেন সাপ্লাই করা হয় এবং আইসিউতে ইউতে বা হসপিটালে বিভিন্ন ধরনের আমরা আমরা যখন হাসপাতালে যাই তখন এর প্রয়োগ ট্রেডিশনালি এটা প্রয়োগ হতে থাকে আমরা সব হাসপাতালে এটা দেখতে পাই তারপর যেটা হচ্ছে সেটা ভেন্টিলেটর তো ভেন্টিলেটর কি সেটা হচ্ছে মানে একদম যারা গুরুতর অবস্থায় আছেন গুরুতর রুগী যারা আছেন খুবই অসুস্থ রুগী খুব বড় কোনো একটা অপারেশন হয়ে গেল খুব বড়ো ধরনের দুর্ঘটনার শিকার হলেন বা যাদের ফুসফুস একবারে মানে ড্যামেজ হয়ে গিয়েছে ফুসফুস কাজ করছে না নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না তখন সেই ক্ষেত্রে রুগীকে ভেন্টিলেটরে রাখা হয় ভেন্টিলেটর হচ্ছে রুগীকে বাঁচানোর জন্য শেষ পর্যায়ে ডাক্তারের প্রচেষ্টা যেটা সেটা আইসিইউর পরে শেষ পর্যায়ের যে চেষ্টা প্রচেষ্টা যেটা করা হয় সেটা হচ্ছে ভেন্টিলেটর তো ভেন্টিলেটরে কীভাবে কাজ করে ভেন্টিলেটর রুগীকে মানে মুখের মাধ্যমে একটা স্টিলের পাইপ প্রথমে ঢুকানো হয় সেখানে প্রথম সেখানে মেকানিক্যাল ভেন্টিলেটর একটা মেশিন থাকে সেখানে পালস রেট যেটা আছে বা অক্সিজেন লেভেল সবসময় ডিসপ্লে হতে থাকে রুগীর অক্সিজেন তারপরে রুগীর পালস প্রেসার ইত্যাদি সেখানে ডিসপ্লে হয় মেশিনে এবং সেই মেশিন থেকে একটা পাইপ বের করে আনা হয় যার মাধ্যমে রুগীকে একদম ফুসফুসে অক্সিজেন পাঠানো হয় তো মেকানিক্যাল ভেন্টিলেটর যেটা আছে বা ভেন্টিলেটর যেটা আছে রুগীকে যখন ভেন্টিলেশনে রাখা হয় তখন রুগীর মুখের মাধ্যমে সেই পাইপ যেটা আছে সেটাকে একদম ফুসফুসে নিয়ে গিয়ে আমাদের দুটা দুই সাইডে দুইটা ফুসফুস থাকে তো ফুসফুসের ঠিক মিডিলে মানে একটা লোহার পাইপ একটা স্টিলের পাইপ প্রথমে মুখে ঢুকিয়ে দেওয়া হয় তারপর যেটা অক্সিজেনের পাইপ আছে প্রেশার পাইপ আছে সেটাকে সেই পাইপের মাধ্যমে একদম যেটা ফুসফুস আছে সেই ফুসফুসের ঠিক মিডিলে রেখে দেওয়া হয় এবং এই ভেন্টিলেটর মেশিন কি করে প্রথমে প্রেসার দিয়ে ফুসফুসের মধ্যে অক্সিজেন পাঠায় এবং তারপর নেগেটিভ প্রেশারের সাহায্যে সেই গ্যাস যেটা আছে সেই গ্যাসটা বের করে আনে তো ভেন্টিলেটরে যেটা অক্সিজেন পাওয়া সেটা হচ্ছে নাইনটি অক্সিজেন তারপর এটা ডাইরেক্টলি একদম প্রেশার দিয়ে মানে পুরো প্রেশার দিয়ে অক্সিজেন ফুসফুসের মধ্যে পাঠায় এবং আবার নেগেটিভ প্রেশারের মাধ্যমে ফুসফুস থেকে গ্যাস বাইরে বের করে আনে এটা হচ্ছে ডাক্তারদের একদম শেষ পর্যায়ে রুগীকে বাঁচানোর জন্য শেষ পর্যায়ের যেটা প্রচেষ্টা থাকে সেটা হচ্ছে রুগীকে ভেন্টিলেটরে রেখে দিয়ে রুগীর চিকিৎসা করা হয় আশা করি ইনহেলার নেবুলাইজার লিকুইড মেডিকেল অক্সিজেন আইসিইউ ভেন্টিলেটর অক্সিজেন কনসেনট্রেটর ইত্যাদি সম্পর্কে সামান্য হলেও আমি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি তো আমার আজকের আলোচনা এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ